ফের সাত সকালে কল্যাণপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক উপজাতি গৃহবধূর। এদিন মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কল্যাণপুর থানা এলাকার লক্ষ্যচন্দ্রপাড়ায়। রান্না করবে বলে সকালে বাড়ির পাশে জঙ্গলে বাঁশকুড়ুল আনতে যায় বিপিন দেববর্মার স্ত্রী বালাতি দেববর্মা। তখন সে জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার তিনটি অবুঝ সন্তান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। উপজাতি মহিলাকে নিয়ে আসা হয়েছে এর মাধ্যমে। তো আসার পর চেক করে দেখলাম যে ব্রডটেকটা আনা হয়েছে এবং স্ত্রী নিয়ে দেখলাম যে পরিবারের তরফ থেকে বলা হলো যে মেয়েটি জঙ্গলে বাঁশের পুরো সংগ্রহ করতে গেছিলেন। ওইখানেই এক ঘন্টা আগে তারা খবর পেয়েছে। এক ঘন্টা ২০ মিনিট আধা ঘন্টা ১.৫ ঘন্টা পরে আমি চেক করতেছি।